স্নিগ্ধ এই ঠান্ডা বাতাসে শীত যখন জানালায় দরজায় কড়া নাড়ছে, তখন আপনার কোন পিঠাটার কথা মাথায় আসে বলুন তো? এত সুন্দর আবহাওয়ায় হঠাৎ করেই মনে হলো পিঠা খাবো, তাই তো এখানে আমি এই যে এক কাপ চাল নিয়ে নিয়েছি। এখানে আতপ চাল মানে আলা চাল যেটাকে বলে, ভাতের চাল হয় সিদ্ধ আর আলা চাল হয় বা আতপ চাল হয় অসিদ্ধ, যেটা দিয়ে পিঠা খাওয়া হয় বাসায়। কিন্তু এই চালটা মোটামুটি সবারই থাকে। দুধ গরম হওয়ার আগেই চালগুলো ব্লেন্ড করে দুধের মধ্যে দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকবো, না হলে কিন্তু দলা পেকে যাবে, একদম নাড়া বন্ধ করা যাবে না। পুরটা যখন এরকম ঘন হয়ে আসবে, এর মানে হচ্ছে আমি যে এর মধ্যে চালগুলো ব্লেন্ড করে দিয়েছিলাম সেগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, এ না হলে নিচে ধরে যাবে। পাটিসাপটা পিঠার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে যে ফিন্নি বলেন, পুর বলেন বা হালুয়া বলেন, যেটাই এটা নাম দেন না কেন, এটা যদি খেতে সুস্বাদু হয় পিঠাও কিন্তু খেতে সুস্বাদু হবে। তবে পিঠার মধ্যেও আরও কিছু প্রসেসিং তো করতেই হবে, আজ আর ছেলের দোহাই না, নিজেরই খেতে ইচ্ছে করতেছিল, ঝটপট রান্নাঘরে চলে এসেছি। আর আজকের ভিডিওটি দেখতে থাকুন, মিস করবেন না, থাকছে অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় কিছু টিপস, যাতে আপনি একদম সুন্দর করে সহজভাবে এই মজার পিঠাটা নিজে তো খেতেই পারেন, পরিবারের সবাইকে খুশি করে দিতে পারবেন। চিনি দেওয়ার পরে গুঁড়ও দিয়ে দিয়েছি গত বছরের গুড়, যার জন্য একটু দানা পড়ে গিয়েছে, এবছর তো এখনও নতুন গুড় ওঠেনি। একটা কথা না বললেই না, সেটা হচ্ছে এই পুরটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য গুঁড়ো দুধ দিতে পারেন। এরপরে আমি তো দেখেছেন একটু ঘি দিয়েছি, একটু দারুচিনি দিয়েছি, চাইলে এলাচ দিতে পারেন। তবে মিষ্টি খাবারে আমার বাসায় তেমন একটা কেউ এলাচ পছন্দ করে না। সব থেকে গুরুত্ব একটা অংশ এটা, এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ চালের গুঁড়ি, হাফ কাপ ময়দা। ময়দাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না হলে পিঠাটা অনেক সময় উঠতে চায় না, দেখতে সুন্দর হয় না, খেতেও ভালো লাগে না, খেতেও মজা হবে আর একদম মনে হবে দোকানের মতন। তবে আপনি চাইলে এর মধ্যে একটু গুঁড়া দুধও দিতে পারেন সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমি এখানে ডিম দিয়েছি, ডিম তো অবশ্যই দিতে হবে, ডিমটা দিলে পিঠাটা খেতে সফট হয় আর ময়দার জন্য পিঠা খেতে সফট হবে। আর এ পর্যায়ে লবণ তো অবশ্যই দিয়েছি, এখন সুন্দর করে গোলাটা করে নিব। আর গোলাটা দেখে ঘনত্বটা বুঝে নেবেন যে কতটা পাতলা হয়েছে, আর যেহেতু এখানে ময়দা আছে তাই ঘনত্ব একটু কম বেশি হলেও ভয় পাওয়ার কোনোই কারণ নেই, যে পিঠা উঠবে কি না এরকমটা হওয়ার একেবারেই চান্স নেই। চেষ্টা তো করেছি সব দেখিয়ে দেওয়ার জন্য বা বুঝিয়ে দেওয়ার জন্য, এরপরেও যদি মনে হয় কিছু বুঝতে পারেননি বা মিস হয়ে গিয়েছে কিছু, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। মোটামুটি এ পর্যায়ে পুরটা আমার রেডি, আর এখন আমরা পিঠা বানাতে পারি, চলুন তাহলে। আপনি শুধু যে ননস্টিকের এই প্যানগুলোতে বানাবেন এমনটাও না, রেগুলার রান্নার যে কড়াই সেই কড়াইতেও বানাতে পারেন। তবে অবশ্যই বানানোর আগে একটু তেলের পোস্টটা দিয়ে নেবেন যাতে করে লেগে না যায়। আমি কিন্তু এই যে যে প্যানটা দেখছেন এটার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি হালকা করে। পিঠাটা বানাতে আমার মনে হয় সর্বোচ্চ 20-30 মিনিটও মনে হয় লাগেনি, এত সহজে পিঠাটা আমি বানিয়ে নিয়েছি। আমি আসলে এরকমই হঠাৎ করে যেটা মন চায় সেটাই খেয়ে নেই বানিয়ে। অনেকে পুরটা ঠান্ডা করতে বেশি সময় নেয়, তবে আমি খুব একটা সময় নিইনি। ওই যে ছোট বাবু, আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না, আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে পিঠাটা বানিয়েছি। হয়তো সবগুলো পিঠা আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ারও করতে পারবো না, কারণ এতটা তাড়াহুড়ো করছি। যদি বাসায় চেষ্টা করেন বা বানান অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের পিঠাগুলো কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়েছে আর দেখতেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।